উপরে মেন্টো চর্চা, তলে কর্মী হতাশ। কাহার হেব চান্দবালি নির্বাচন মণ্ডলী? কটিব কি ব্যোমকেশ রায়ঙ্ক টিকেট? বিজেপি খাতাকু যাব কি চান্দবালি? রাজ্যে গ্রীষ্মর তাপমাত্রা যেতে বড়ুছি, তাঠু বলি যাচ্ছি রাজ্য রাজনৈতিক উষ্মতা। রাজধানী গাঁ সবুঠি বিজেডি বিজেপি মেন্ট নেই চর্চা ও আলোচনা। যদি মেন্ট হুয়ে তেবে কেউ নির্বাচন মণ্ডলী কাহা হাত খুঁজব তাকু নেই বড়ুছি সসপেন্স। আউ ইহারি ভিতরে সমস্ত নজর বহুচর্চিত চান্দবালি নির্বাচন মণ্ডলী উপরে, কাহিঁকি না এই আসনরু বিগত দিনে প্রার্থী হয়ে আসিছন্তি বিজেপি রাজ্য সভাপতি মনমোহন সামল ও বিজেডির যুব চেহেরা ব্যোমকেশ রায়। এ হচ্ছে বিজেপি মহলর দৃশ্য, যেটি খুশির মহল, কারণ যদি মেন্ট হুয়ে তাহলে বিজেপি খাতাকু যাইপারে চান্দবালি নির্বাচন মণ্ডলী, যাহাকু নেই বিজেপি কর্মীঙ্ক মধ্যে উৎসাহ উন্মাদনা। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠন হব বলে কৌছন্তি বিজেপি কর্মী। বর্তমান চান্দবালির জনসাধারণ হিসাবর, আমি ভোটর হিসাবর যদি কহিবু, নিশ্চিত ভাবে ভারতবর্ষর যে যশস্বী প্রধানমন্ত্রী আমার অছন্তি এবং তাঙ্কর নেতৃত্বকে সারা বিশ্ব আজ মানুছি, এবং সেই হিসাবর ওড়িশার মধ্যে আগামী দিনের বিজেপি সরকার হওয়াকে যাচ্ছে, এবং এই পরিপ্রেক্ষিতে চান্দবালি নির্বাচন মণ্ডলী হচ্ছে আমার রাজ্য সভাপতি শ্রীযুক্ত মনমোহন সামলঙ্ক নির্বাচন মণ্ডলী। সে মধ্যে বিগত দিনের এটি প্রার্থী হয়েছিল এবং খুব কম মার্জিন 2-3 হাজার ভোটর সে হারিলে, এবং আগামী দিনের এটি ইলেকশন হলে মেন্ট হো অর ন হো মনমোহন সামল মনমোহন ভাই বহু ভোটরে এটি জিতবে, এবং চান্দবালি মধ্য বিকাশ ধারায় সামিল হব এবং আহরি শীর্ষক যাব। কংগ্রেস দেখুন, কংগ্রেস বর্তমানে বুড়ি যাওয়া এক ডঙ্গা, নিশ্চিত ভাবে পুঁ যদি মেন্ট হব তো নিশ্চিত ভাবে এটি লক্ষাধিক ভোটর মনমোহন ভাই জিতবে, কংগ্রেস এটি আহরি লিভি যাব। ডবল ইঞ্জিন আসবাটা নিহাতি আবশ্যক রয়েছে, চেষ্টা তো করা যাব যে ডবল ইঞ্জিন সরকার আসলে সাধারণ লোক বহুত উপকৃত হবে এবং প্রত্যেকটা জিনিস সাধারণ লোক পাখে যাই পৌঁছি পার, অন্য দল নবার কৌশি তাঁর উপায় নাই, কাহিঁকি না যদি দুই দল মেন্ট করতে তো সে ডিসকশন হয়ে সবকিছু করা যাব, এটি অন্য দল নবার ফাইদা নবার চান্স আসলে কোটি কংগ্রেসের খাতা বি খুলি পারে না আজ্ঞা। সেপটে বিজেডি শিবিরে টিকেট আশায় ব্যোমকেশ থাকার সম্ভাব্য মেন্টকু দলীয় কর্মী মানে পূর্ণ বিরোধ করুথিবা দেখিবা মিলিছে। যদি মেন্ট হুয়ে তেবে আমে বিজেডিকু ভোট নদেই বিকল্প পন্থা আপণাইবু বলে কহিছন্তি। সেপটে বিজেডি ও বিজেপি মেন্ট পাই নাকরে কাঠি দেই হসিবা আরম্ভ কলানি কংগ্রেস। যদি মেন্ট হুয়ে তেবে কংগ্রেস জিতিব বলে কহিছন্তি কংগ্রেস কর্মী। 100% মু করুনি গ্রহ, কারণ বিজেডি দল আমার গোটে ছুটিয়া দল নু, ওড়িশার নবীন পট্টনায়ক দল যেতবে মানে 100 উপরে সিট নেছে, বহু ঝড়ঝনা আসলে বি লোক বিজেডি দলক ভালো পাচ্ছেন, নবীন পট্টনায়ক ভালো পাচ্ছেন, আমার বিধায়ক ব্যোমকেশ রায় দ্বিতীয় জিতলে তাঙ্কু বি লোকর আশীর্বাদ অছি বহু ভালো পাচ্ছেন, আমার মেট হলে বহু লস হব বিজেডি দল। বিজেডি লোক কেবে বিজেপি কি গ্রহণ করি ভোট দেবে নি, যেতে উপর লেভেল সেটা মেট করে দেবে, গ্রহণ লোক মানে সাধারণ লোক করবে নাই। আচ্ছা বিজেপি লোক কেবে বিজেডি কি ভোট দেবে নি, আমি যা অনুভূতি করুছু, মু যা শুনুছি রেগুলার মু সেপটু যা শুনুছি যে আম বিধায়ক স্বাধীন ঠিয়া হলে বি জিতিব, আমি আমার যদি ব্যোমকেশ রায় টিকেট ন পায়ে আমি কৌণসি হিসাবে ভোট দমু না তবু, আম লোক চাহুন তাঁর লোক পার্টি বি শুণুছি বহু লোক পার্টি শুণুছি যে আমি বিজেডি কে ভোট দেবু দল ছাড় দেবু। গতকাল মুহামুহি হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি যে মেন্ট হবনি আমি একা একা লড়ু, এসব বাহাস্ফোটর কথা তাঁর সম্পূর্ণ সরি যাই, যা হোক আজ সাধারণ ভোটরটে আজ কংগ্রেস প্রতি আকৃষ্ট হয়েছি, আমি নিশ্চিত এটার চান্দবালি কংগ্রেস জিতব এবং ওড়িশার কংগ্রেস সরকার করব। সাধারণত এই বন্ধুত্বপূর্ণ লড়াই সাধারণ জনতাকু সাধারণ ভোটরকু ভকুয়া বুলুনুথিলে, আজ কংগ্রেস দল তার সাধারণ ভোটর পাখে যেমতি থিলা আজ সাধারণ ভোটর আজ কংগ্রেসকু মনে পকাইছেন, আগামী দিনের এই সাধারণ ভোটর কংগ্রেস প্রতি সম্পূর্ণ আকৃষ্ট হবে এবং ভোট দেবে আমার সে অপেক্ষা আছে। তবে এসবু ভিতরে হাতি কাহা মুন্ডরে সুনা কলসি ঢালিব তাহা উপরে সমস্তক নজর। চান্দবালি ত্রিলোচন সাহুঙ্ক রিপোর্ট, ওড়িশা রিপোর্টর।